কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় অতিরিক্ত নিরাপত্তার জন্য 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তাদের ভৈরব বাজার স্টেশন এলাকায় মোতায়েন করা হয়। বিজিবির নেতৃত্ব দিচ্ছেন 25 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আরমান আরিফ। তিনি বলেন, এখানে অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন, তাদের সহায়তা করতে বিজিবি 25 ব্যাটালিয়নের 3 প্লাটুন সদস্য কাজ করছেন। এদিকে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের আউটারে যাত্রীবাহী ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কায় এখন পর্যন্ত 17 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত 50 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় আরও 3 জনের মৃত্যু হয়। আমাদের এখানে ফায়ার সার্ভিস এবং অন্যান্য সংস্থা করেছে, পাশাপাশি আমরা পুলিশ এবং ফায়ার সার্ভিস সরকারকে সহায়তার জন্য এখানে বিজিবি মোতায়েন করেছি। আমরা প্রাথমিকভাবে উদ্ধার কাজে এবং দুঃসুখ জনতাকে বাধা প্রদান করে উদ্ধার কাজটাকে সহায়তার জন্য এখানে মোতায়েন করেছি। আপনারা জানেন, এই পর্যন্ত এখান থেকে 17টি মরদেহ পাওয়া গিয়েছে এবং অনেক অসংখ্য ব্যক্তি আহত হয়েছে।